বাড়ছে যুদ্ধের ঝাঁজ, সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা। সরানো হয়েছে 35,000 মানুষকে। তিনটি মানবিক করিডোর ব্যবহার করে সুমি, এনেরহোরার ও কিভ থেকে মানুষদের নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে, জানালেন জেলেনস্কি। রুশ ফৌজের কবজায় মারিউপোল, বন্দর শহর ঘিরে রেখে লাগাতার গোলাবর্ষণ, বাদ যাচ্ছে না হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান। গত নদিনে মৃত্যু হয়েছে 1,200-এরও বেশি মানুষের, জানালেন মারিউপোলের মেয়র। কিভে প্রতিরোধী ইউক্রেনের রাশিয়ার 4টি সুখোই-25 যুদ্ধ বিমান, 2টি কপ্টার, 2টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে, দাবি ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য নেটোকে দায়ী করল চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, যুদ্ধের জন্য বেজিং এর উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখছেন না ওয়াশিংটন। যুদ্ধবিধ্বস্ত শহরে সুরের মূর্ছনা, রুশ ফৌজের লাগাতার গোলাবর্ষণ, ক্রমশ কিভের দিকে এগিয়ে যাচ্ছে পুতিন বাহিনী, এরই মধ্যে অন্য মেজাজ। কিভের পথে অর্কেস্ট্রার সুর, শান্তির বার্তা দিতেই নাকি এই গান বাজনার আয়োজন, জানিয়েছেন অংশগ্রহণকারীরা।